জীবনের মূল্য কতটুকু? কোনো মানুষ যদি তার জীবনের প্রতিটি জায়গাতেই হেরে যায়, তাহলে কি সেই মানুষের জীবনের কোনো মূল্য থাকে? আসলে সুখ দুঃখ মিলিয়ে তো আমাদের বিচিত্রই জীবন। তবে অনেক সময় আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে ফেলি, জীবনকে মনে করি তুচ্ছ। কিন্তু আপনারা কি জানেন, আমাদের জীবনের অতীতে নেওয়া ছোট ছোট সিদ্ধান্তগুলো আমাদের পুরো জীবনকে বদলে দিতে পারে, এবং এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই একসময় আমাদেরকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। তবে এই ঘুরে দাঁড়ানোর জন্য প্রয়োজন সামান্য একটু অনুপ্রেরণা। তাই আজকে আমি আপনাদেরকে শোনাবো পুরনো এক বন্ধ দোকানের গল্প, যেখানে অতীত থেকে দুঃখী মানুষদের চিঠি আসত, আর সেই চিঠিগুলো এক এক করে বদলে দিয়েছিল অনেকগুলো হেরে যাওয়া মানুষের জীবন। আপনি যদি আপনার জীবন নিয়ে হতাশ হয়ে থাকেন এবং আপনার জীবনকে তুচ্ছ মনে করেন, তাহলে আজকের এই গল্পটি আপনার জন্য, কারণ এই গল্পটি কিছুটা হলেও আপনার হতাশা দূর করে দেবে। তাহলে চলুন ঘুরে আসা যাক জীবন বদলে দেয়া এক বন্ধ দোকানের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় জাপানের একটি ছোট্ট শহরে, যেখানে এক আলো ছলমলে দুপুরে ব্যস্ততম শহরের পাশে আমরা ছোট্ট একটি দোকান দেখতে পাই। আর এই দোকানটির নাম ছিল নামিয়া জেনারেল স্টোর। প্রায় প্রতিদিনই নামিয়া জেনারেল স্টোরের সামনে দিয়ে শহরের ছোট ছোট বাচ্চারা স্কুলে আসা যাওয়া করে। তাই ছোট বাচ্চাদের আনাগোনায় নামিয়া জেনারেল স্টোর সবসময় মুখরিত হয়ে থাকে। এবার আমরা সেই স্টোরটির সামনে বয়স্ক একজন ব্যক্তিকে দেখতে পাই, যে কিনা স্টোরটির দেয়ালে লাগানো কয়েকটি চিঠি পড়ছিল। আর এই ব্যক্তির নাম হল মিস্টার নামিয়া, অর্থাৎ সেই হল নামিয়া জেনারেল স্টোরের মালিক। আসলে সে যেই দেয়ালটিতে চিঠি পড়ছিল, সেই দেয়ালে অনেক ছোট ছোট বাচ্চারা তার কাছে চিঠি লিখে যায় এবং সেই চিঠির মাধ্যমে তার কাছে নানা ধরনের প্রশ্নের উত্তর জানতে চায়। কারণ মিস্টার নামিয়া ছিল অনেক বিচক্ষণ একজন ব্যক্তি, তার কাছে যে কোনো প্রশ্নের উত্তর পাওয়া যায়। তো আজকে একটি 7 বছরের বাচ্চা তাকে লিখেছে, বাসে উঠলে সবসময় আমার বমি পায়, তাই আমি ভালোভাবে কোথাও যেতে পারি না, বাসে উঠলেই আমি অসুস্থ হয়ে পড়ি, এই জন্য আমি নিজের প্রতি অনেক বিরক্ত। মিস্টার নামিয়া তখন তাকে লিখে, প্রিয় ইউকো, এই সামান্য ব্যাপারে মন খারাপ করো না। তুমি কি জানো, যারা মহাকাশে স্পেসশিপ চালায়, এমনকি সমুদ্রে যারা বড় বড় জাহাজ চালায়, তারাও অসুস্থ হয়, তাদেরও বমি পায়। কিন্তু তারপরও তো তারা তাদের জীবনে এগিয়ে গিয়েছে, তাই তুমি এই বিষয় নিয়ে ভেবো না, বড় হলেই সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি শুধু তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও। এরপর মিস্টার নামিয়া তার লেখা উত্তর সেই বাচ্চাটির চিঠির নিচে টানিয়ে দেয়। এরপর আমরা আজ থেকে প্রায় অনেক বছর পরের ঘটনা দেখতে পাই, যেখানে তিনজন বন্ধু রাস্তা দিয়ে দৌড়ে পালাচ্ছিল। তারা আসলে একটি বাড়ি থেকে চুরি করে পালাচ্ছিল, যাতে করে তাদেরকে কেউ ধরে ফেলতে না পারে। আর কিছুদূর যাওয়ার পর তারা রাস্তার মাঝখানে একটি গাড়ি দেখতে পায়। এরপর তারা সঙ্গে সঙ্গে সেই গাড়িতে উঠে পড়ে। কিন্তু আজকে বাহিরে প্রচণ্ড ঠান্ডা ছিল, তাই অনেক চেষ্টার পরেও গাড়ির ইঞ্জিন কিছুতেই চালু হচ্ছিল না। তখন তাদের মধ্যে তাতসুয়া নামের একজন বলে, আমি এখান থেকে কিছুটা দূরে একটি বাড়ি দেখেছিলাম, যেটা প্রায় অনেক বছর ধরে বন্ধ পড়ে আছে, আর সেই জায়গাতে তেমন কোনো মানুষ যায় না, তাই আমার কাছে মনে হয় আজকের রাতটা আমাদের সেখানেই লুকোনো উচিত। এরপর তারা তিনজন মিলে দৌড়ে সেদিকে যেতে শুরু করে। তো তাতসুয়ার সাথে বাকি দুজন হল সোতা এবং কোহি। এবার তারা তিনজন মিলে প্রায় অনেক সময় দৌড়ানোর পর সেই পুরনো বাড়িটির সামনে চলে আসে, যেটার নিচে ছোট্ট একটা দোকান ছিল। আর এই দোকানটি দেখে আমরা বুঝতে পারি যে এটা তো সেই দোকান, অর্থাৎ নামিয়া জেনারেল স্টোর। তবে এই দোকানটি এখন অনেক বছর ধরেই বন্ধ পড়ে আছে, আর দোকানটি এখন অনেক পুরনো হয়ে গিয়েছে। আর বাহিরে একটি লেটার বক্স রয়েছে, যেটা একদম খালি ছিল, তবে দোকানটির শাটারে তালা দেওয়া আছে। তাই তারা তিনজন মিলে তখন দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এই পুরো দোকানটি একদম অন্ধকার ছিল, কারণ দোকানের মধ্যে এখন ইলেকট্রিসিটি নেই, এমনকি চারিদিকে অনেক ধুলো জমে গিয়েছে। তারা তাদের মতো করে সেখানে কথা বলতে থাকে। তারা এখানে একজন মহিলার ব্যাপারে কথা বলছিল, যে কিনা তাদের শহরের একটি এতিমখানার জায়গায় জোর করে তার নিজের একটি হোটেল তৈরি করতে চাইছে। আর তারা তিনজন মিলে সেই মহিলাকে শিক্ষা দিতে গিয়েছিল, তবে তারা অল্পের জন্য ধরা পড়তে গিয়েও বেঁচে গিয়েছে। কিন্তু সেখান থেকে দৌড়ে পালানোর সময় তারা তাদের হাতে করে সেই মহিলার একটি লাল রঙের ব্যাগ নিয়ে এসেছে। তো সোতা এখানে সেই মহিলার ব্যাগটি চেক করছিল, আর অন্যদিকে তাতসুয়া এবং কোহি দোকানের চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিল। তারা আসলে প্রয়োজনীয় কিছু জিনিস খুঁজছিল, যেগুলো তাদের কাজে লাগতে পারে। তো কিছুক্ষণ যাবৎ খোঁজাখুঁজি করে তারা সেখানে কয়েকটি মোমবাতি, পুরনো কিছু ম্যাগাজিন এবং একটি পুরনো ছবি খুঁজে পায়। ছবিটির পেছনে লেখা ছিল আকিকো, মার্চ 1927, অর্থাৎ ছবিটি অনেক পুরনো ছিল। তো তারা তিনজনই এখানে এই সমস্ত জিনিস নিয়েই আলোচনা করছিল, কিন্তু হঠাৎ করে দোকানের শাটার দিয়ে একটু আলো আসে,
আর কেউ একজন শাটারের সেই আলোর ফাঁক দিয়ে ভেতরে একটি চিঠি ফেলে দেয়। এতে তারা তিনজনই অনেক অবাক হয়ে যায়, কারণ পুরনো এই দোকানে চিঠি কে দেবে? তাই সঙ্গে সঙ্গে তাতসুয়া টর্চ নিয়ে বাহিরে দেখতে যায় যে আসলে চিঠিটি কে দিয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে দূর দূরান্ত পর্যন্ত এখানে কোনো মানুষই ছিল না। তাতসুয়া এতে কিছুটা অবাকই হয়, কারণ কেউ চিঠি দিয়ে চলে যেতে চাইলেও তাকে দূর থেকে দেখা যেত। এইটুকু সময়ের মধ্যে তো একটা মানুষ গায়েব হয়ে যেতে পারে না। তবে তাতসুয়া তখন সঙ্গে সঙ্গেই দোকানের ভেতরে চলে আসে আর তারা তিনজন মিলে সেই চিঠিটি পড়তে শুরু করে। তারা দেখতে পায় যে চিঠিটি লেখা হয়েছে মিস্টার নামিয়া নামক একজন ব্যক্তির উদ্দেশ্যে। মিস্টার নামিয়া নামটি পড়ে তাদের একটি কথা মনে পড়ে, যে কিছুক্ষণ আগে তারা এখানে পাওয়া ম্যাগাজিনের মধ্যে নামিয়া জেনারেল স্টোর নামক একটি দোকানের কথা পড়েছে। তো এই ব্যাপারে জানার জন্য তারা সেই ম্যাগাজিনটি আবারও বের করে আর ম্যাগাজিনটি খুলে তারা দেখতে পায় যে ম্যাগাজিনটিতে নামিয়া জেনারেল স্টোর সম্পর্কে লেখা হয়েছে আর সেখানে একজন ব্যক্তির ছবি দেয়া। তারা এখানে বুঝতে পারে যে এই ব্যক্তিই হল মিস্টার নামিয়া আর সেই হল নামিয়া জেনারেল স্টোরের মালিক। তো তারা তিনজনেই ম্যাগাজিনটি পড়তে শুরু করে আর ম্যাগাজিনটির মাধ্যমে তারা জানতে পারে যে নামিয়া জেনারেল স্টোর হল এমন একটি দোকান যেখানে মানুষ তাদের বিষণ্নতা এবং দুঃখের কথাগুলো একটি চিঠিতে লিখে রাতের বেলা সেই চিঠি দোকানের মধ্যে দিয়ে যেত আর পরের দিন সকালবেলায় মিস্টার নামিয়া তাদের সমস্ত কথার উত্তর লিখে বাহিরে থাকা একটি লেটার বক্সে রেখে দিত। আর মিস্টার নামিয়া ছিল খুব সহজ সরল এবং বিচক্ষণ একজন ব্যক্তি। সে এত সুন্দরভাবে সবার প্রশ্নের উত্তর দিত যে মুহূর্তের মধ্যেই তাদের সমস্ত বিষণ্নতা দূর হয়ে যেত, তারা তাদের জীবনে নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা পেত। তবে তারা তিনজন মিলে যেই ম্যাগাজিনটি এখন পড়ছে সেটা ছিল ১৯৭৩ সালের, যেটা কিনা আজ থেকে প্রায় ৩৫ থেকে ৪০ বছর আগের। তাই তারা তিনজনই কিছুটা দুশ্চিন্তায় পড়ে যায় যে এতগুলো বছর পর তাহলে এই দোকানে কে চিঠি দিল। তাই তারা তখন পুরো চিঠিটি পড়তে শুরু করে। চিঠিটির প্রথমেই লেখা ছিল, মিস্টার নামিয়া, আজকে জন লেননের মৃত্যু হয়ে গিয়েছে। এই লাইনটি পড়ার সাথে সাথেই শ্রোতা গুগলে গিয়ে জন লেনন লিখে সার্চ করে আর সে জানতে পারে যে জন ছিল একজন সিঙ্গার যার জন্ম হয়েছিল ১৯৪০ সালে আর সে ১৯৮০ সালের ডিসেম্বর মাসে মারা যায়, যেটা আজ থেকে প্রায় বহু বছর আগে। অর্থাৎ এই চিঠিটি কেউ সেই দিন লিখেছিল যেদিন জনের মৃত্যু হয়েছে, তার মানে সেটা ১৯৮০ সালে হবে। কিন্তু এত আগের চিঠি আজকে এই দোকানে কে দিল? তারা এখানে একে অপরকে বলে, নিশ্চয়ই কেউ আমাদের সাথে মজা করছে, হয়তো কেউ জেনে গিয়েছে যে আমরা এখানে লুকিয়ে আছি আর আমাদেরকে ধরার জন্য হয়তো এটা কোনো ফাঁদ। তাই তারা তিনজন মিলে তখন সেই দোকান থেকে বেরিয়ে আসে আর তারা সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু রাস্তা দিয়ে দৌড়ানোর সময় তারা দেখতে পায় যে এক এক করে পুরো শহর যেন জেগে উঠছে। হঠাৎ করেই সেখানকার প্রত্যেকটি বাড়ি, দোকানপাট সব জায়গাতে যেন আলো ঝলমল করছে। এতে তারা তিনজনই অনেক ভয় পেয়ে যায়, কারণ তাদের শহরের এই জায়গাটি পরিত্যক্ত। তাহলে হঠাৎ করে এই জায়গা এতটা জীবন্ত কিভাবে হয়ে গেল? তারা তিনজনই ভয় পেয়ে সেখান থেকে অনেক জোরে জোরে দৌড়তে থাকে। কিন্তু কিছুক্ষণ পর তারা বুঝতে পারে যে তারা দৌড়তে দৌড়তে ওই একই জায়গায় এসে দাঁড়াচ্ছে, অর্থাৎ সেই নামিয়া জেনারেল স্টোরের সামনে। যতবারই তারা এখান থেকে পালানোর চেষ্টা করছিল ঠিক ততবারই তারা এই দোকানের সামনে এসেই দাঁড়াচ্ছিল। এমনকি সেই রাস্তাতে চলা গাড়ি পর্যন্ত তাদের শরীর ভেদ করে চলে যাচ্ছিল, কিন্তু তাদের এখানে কোনো ক্ষতি হচ্ছিল না। এমন দৃশ্য তারা তাদের জীবনেই প্রথমবার দেখছে। তারা তখন বুঝতে পারে যে সেই দোকানটির মধ্যে কোনো রহস্য রয়েছে। তাই তারা বাধ্য হয়ে আবারও সেই দোকানের ভেতরে চলে যায় আর তারা তিনজন মিলে সেখানে প্রায় অনেক সময় ধরে বসে থাকে, কারণ তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। কিন্তু হঠাৎ করে কোহি তাদের বাকি দুজনকে বলে, আচ্ছা কেননা আমরা এই চিঠিটির জবাব দেই, এরপর দেখা যাক কি হয়, হয়তো আমরা এর মাধ্যমে এখান থেকে বের হওয়ার কোনো ক্লু পেতে পারি। এরপর কোহি সেখানে সেই চিঠিটির উত্তর লিখতে শুরু করে। এর সাথে সাথে সময় চলে যায় কয়েক বছর পেছনে। সালটা ছিল ১৯৮০। জাপানের সেই ছোট্ট শহরের গলিটি দিয়ে আনমনে হেঁটে যাচ্ছে একজন ব্যক্তি। এই ব্যক্তির নাম হল কাতসুরু, আর কাতসুরু হল সেই ব্যক্তি যার চিঠি নামিয়া জেনারেল স্টোরে সেই তিনজন চোর পেয়েছে। তো কাতসুরু আজকে প্রায় ৩ বছর পর তার নিজের বাড়িতে ফিরে এসেছে, কারণ আজকে তার দাদি মারা গিয়েছে। তবে আজ থেকে প্রায় ৩ বছর আগে কাতসুরু তার বাড়ি থেকে চলে গিয়েছিল বড় একটি ইউনিভার্সিটিতে পড়ার জন্য। কিন্তু পড়াশোনার চাইতে তার বেশি মনোযোগ ছিল গানের প্রতি, আর সেটা তার একদম ছোটবেলা থেকেই। তবে তার পরিবার এটা কখনোই চাইত না যে সে পড়ালেখা বাদ দিয়ে গানের প্রতি মনোযোগী হোক। কিন্তু ৩ বছর আগে কাতসুরু বাড়ি থেকে চলে যাওয়ার পর সেখানে গিয়ে সে তার পড়ালেখা বন্ধ করে দেয় আর সে তার গান নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। তবে এই ৩টি বছর পার হয়ে গেলেও আজ পর্যন্ত সে তার লাইফে কোনো কিছুই করতে পারেনি, না সে কোনো সিঙ্গার হতে পেরেছে আর না সে কোনো ভালো চাকরি পেয়েছে। তাই আজকে এত বছর পরে কাতসুরু বাড়িতে ফেরার পর
সে নিজেই অনেক লজ্জিত বোধ করছিল। তো এভাবে করে বাড়িতেই তার বেশ কয়েকদিন কেটে যায়। তবে কাচুরো সবসময় মন খারাপ থাকত, তার কোনো কিছুই ভালো লাগত না, কারণ সে অনেক চেষ্টার পরেও নিজের স্বপ্ন পূরণ করতে পারেনি। এভাবে করে একদিন কাচুরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আর হঠাৎ করেই সে একটি দোকানের সামনে থেমে যায়। দোকানটি ছিল নামিয়া জেনারেল স্টোর, তবে দোকানটি এই সময় বন্ধ ছিল। কিন্তু এই দোকানটি দেখার সাথে সাথেই কাচুরো তার ছোটবেলার সেই দিনটির কথা মনে পড়ে যায়, যেদিন দুপুরবেলা সে তার বন্ধুর সাথে নামিয়া জেনারেল স্টোরে এসেছিল। কাচুরো আসলে ছোটবেলায় প্রতিদিন স্কুল থেকে ফেরার সময় নামিয়া জেনারেল স্টোরের সামনে এসে দাঁড়াত, আর তারা সেখানকার সেই দেয়ালে থাকা চিঠিগুলো পড়ত। এটা যেন ছিল তার নিত্যদিনের অভ্যেস। তো কাচুরো তখন দোকানটির সামনে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করে যে, আজও যদি মিস্টার নামিয়ার মতো কোনো মানুষ থাকতো, তাহলে আমিও আমার জীবনের জটিল প্রশ্নগুলোর সমাধান করে নিতাম। এবার সেদিন রাতের বেলা কাচুরো নিজের অজান্তেই মিস্টার নামিয়ার উদ্দেশ্যে একটি চিঠি লিখতে শুরু করে, আর এটাই ছিল সেই চিঠি যেটা সোতা, কোহি এবং তাছুয়া পেয়েছে। তো কাচুরো সেই চিঠিটিতে লিখে, ডিয়ার মিস্টার নামিয়া, আজকে জন লেনন মারা গিয়েছে, যাকে আমি ছোটবেলা থেকেই আমার আইডল হিসেবে মানি। তবে আমি জানি না যে আপনি জন লেননকে চেনেন কিনা, কিন্তু সে হলো সঙ্গীত জগতের অনেক বড় একজন তারকা, যার গানের জন্য আমার মতো শত শত ভক্তরা পাগল। আজকে প্রায় 3 বছর পর আমি আমার জীবনের এমন এক চূড়ায় পৌঁছে গিয়েছি, আমি জানি না সেখান থেকে আমি কোথায় যাব, আমার আগে যাওয়া উচিত নাকি পেছনে যাওয়া উচিত, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমার বাবার মাছের ব্যবসা আছে, আমি কি তাহলে আমার স্বপ্ন ছেড়ে দিয়ে সেখানেই কাজ করব? এই চিঠিটি লেখার পর কাচুরো তখন নামিয়া জেনারেল স্টোরের সামনে চলে যায়, আর সে কোনো কিছু চিন্তা না করে চিঠিটিকে দোকানের ভেতরে দিয়ে দেয়। আর এখানে আমরা দেখতে পাই যে সে চিঠিটি একটি আলো ফেদ করে সেই দোকানের মধ্যে গিয়ে পড়ে, আর অদ্ভুতভাবে চিঠিটি সময়ের বেড়াজাল পেরিয়ে বর্তমান সময়ের নামিয়া জেনারেল স্টোরে গিয়ে পড়ে, যেটা কুড়িয়ে পায় সোতা, কোহি এবং তাচুয়া। কিন্তু এটা কিভাবে সম্ভব সেটা কেউ জানে না। এদিকে বর্তমান সময়ে কোহি খুব সুন্দরভাবে কাচুরোর চিঠিটির উত্তর লিখে দোকানের বাইরে থাকা লেটার বক্সে ফেলে দেয়, যেটা পরের দিন সকালে অর্থাৎ 1980 সালে কাচুরোর হাতে গিয়ে পৌঁছয়। তার মানে এই দোকানের মধ্যে বর্তমান এবং অতীতের মাঝে কোনো কানেকশন রয়েছে। তো কাচুরো চিঠিটি পেয়ে অনেক খুশি হয়ে যায়, আর সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই চিঠিটি পড়তে শুরু করে। চিঠিটিতে লেখা ছিল, তুমি তোমার জীবনের প্রায় 3টি বছর গানের পেছনেই বরবাদ করেছ, যেহেতু আপাতত তুমি সিদ্ধান্তহীনতায় ভুগছ, তাই আমি মনে করি তোমার এখন তোমার বাবার ব্যবসায় সহযোগিতা করা উচিত, আপাতত তোমার জন্য এটাই সবচাইতে ভালো সিদ্ধান্ত। চিঠিটি পড়ে কাচুরো কিছুটা দুশ্চিন্তায় পড়ে যায়, আর সে সেদিন রাতে আবারও আরেকটি চিঠি লিখতে বসে। কাচুরো এই চিঠিটির মধ্যে লিখে, সময় বদলাচ্ছে, সময়ের সাথে সাথে বাজারের পরিস্থিতিও বদলে যাচ্ছে, আমার বাবার মাছের ব্যবসার পরিস্থিতি এখন আর আগের মতো নেই, আগে তো আমাদের পরিবার এই ব্যবসার উপর খুব ভালোভাবেই চলত, কিন্তু বর্তমান বাজার এখন এতটাই খারাপ যে 3 বেলায় ভালো মতো খাবার খেতেই আমাদেরকে হিমশিম খেতে হচ্ছে, তাই আমার কাছে মনে হয় না যে এই মাছের ব্যবসায় কোনো ভবিষ্যৎ আছে, হয়তো এর থেকে ভালো হবে যদি আমি আমার ভবিষ্যৎ ঠিক করার চেষ্টা করি। এরপর কাচুরো তার এই চিঠিটিও দোকানের ভেতরে দিয়ে আসে, যেটা তাদের 3 বন্ধুর কাছে পৌঁছে যায়। তারা কাচুরোর এই চিঠিটি পেয়ে অনেক অবাক হয়ে যায়, কারণ 1980 সালে চিঠি এই দোকানে কিভাবে আসছে তারা তো এটাই বুঝতে পারছিল না। তবে তার চাইতেও অবাক করা বিষয় হচ্ছে সেদিকে 1980 সালে দিন পরিবর্তন হচ্ছে, কিন্তু তাদের এখানে এখনও সেই একটি রাতে চলছে, অর্থাৎ 1980 সালের সময়গুলো একটি সপ্তাহের মতো আর এখানকার সময়গুলো কয়েকটি সেকেন্ডের মতো চলছে, মানে অতীতের প্রায় 1 সপ্তাহ সময় ছিল এখানকার কয়েক সেকেন্ড। এই বিষয়টি তাদের 3 জনকে আরও ভাবিয়ে তুলছিল। তবে কিছুক্ষণের জন্য তারা 3 জন মিলে এই সমস্ত চিন্তা বাদ দেয়, আর তারা কাচুরোর চিঠির উত্তর দেয়, যেখানে তারা আবারও কাচুরোকে তার বাবার মাছের দোকানের হাল ধরতে বলে। তারা তাকে গানের পেছনে সময় নষ্ট করতে নিষেধ করে, কিন্তু এই চিঠিটি পড়ে কাচুরোর মন খারাপ হয়। কাচুরো এবার সিদ্ধান্ত নেয় যে সে মিস্টার নামিয়াকে তার গলায় একটি গান গেয়ে শোনাবে, তারপর সে তাকে যেটা করতে বলবে সে সেটাই করবে। আসলে কাচুরো তো মনে করছিল তাকে এই চিঠিগুলো মিস্টার নামিয়া লিখছে, তাই সে মিস্টার নামিয়াকে তার নিজের লেখা একটি গান শোনাতে চায়। তাহলেই হয়তো মিস্টার নামিয়া বুঝতে পারবে যে গান শুধুমাত্র তার একটা স্বপ্ন নয়, বরং তার সাধনা, যেটাকে সে নিজের করে নিতে চায়। কাচুরো তখন সোজা চলে যায় নামিয়া জেনারেল স্টোরের সামনে, আর সে চুপচাপ সেখানে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর সে তার লেখা একটি গানের সুর তার কাছে থাকা মাউথ অর্গানের সাহায্যে সেখানে বাজাতে শুরু করে, আর এই সুর সোজা পৌঁছে যায় সেই 3 বন্ধুর কানে। তার এই গানটির সুর শুনে অনেক অবাক হয়ে যায়, কারণ এই সুরটি তাদের কাছে অনেক পরিচিত, তার এই গানটি শুনেছে,
কারণ এই গানটি তাদের দেশের অনেক বিখ্যাত একটি গান, যেটা গেয়েছে সেরি নামক ফেমাস একজন সঙ্গীত শিল্পী। তার মানে কাৎসুরুইকে সেরির ভাইকে বাঁচিয়েছিল। এই বিষয়টি জানার জন্য তারা তিনজন মিলে তাড়াতাড়ি করে দোকানের বাহিরে আসে, যাতে করে তারা কাৎসুরুর সাথে কথা বলতে পারে। কিন্তু বাহিরে এসে দূর দূরান্ত পর্যন্ত খোঁজাখুঁজি করেও তারা কাৎসুরুকে কোথাও খুঁজে পায় না। তাই তারা আবারও দোকানের ভেতরে চলে আসে, কিন্তু তখনও কাৎসুরুর সেই গানের সুর বাজছিল আর দোকানের ভেতরে এসে তারা সেটা শুনতেও পাচ্ছিল। শ্রোতা তখন বলে, এখানে এগুলো কি হচ্ছে? গানের সুর তো এখনও বাজছে, কিন্তু বাহিরে তো কাউকে খুঁজে পাচ্ছি না। অন্যদিকে কাৎসুরু তার গানের সুর বাজানো শেষ করে যখন সে তার বাড়িতে ফিরে আসে, তখন সে জানতে পারে যে তার বাবা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে, তাই তাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। কাৎসুরু তখন সোজা তার বাবার কাছে চলে যায় আর সে তার বাবাকে বলে, বাবা, তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না, তুমি এখন অসুস্থ, তাই তুমি আর দোকান সামলাতে পারবে না। আজ থেকে আমি আমাদের দোকানের সমস্ত দায়িত্ব নিতে চাই। কিন্তু তার বাবা তাকে আজকে মন থেকে কিছু কথা বলে। সে বলে, আসলে সত্যি কথা বলতে কাৎসুরু, আমি কখনোই চাইনি যে আমার সন্তানেরা আমার মতো হোক, একজন ছোটখাটো মাছ ব্যবসায়ী, যাকে কিনা কেউ চেনে না, এমনকি সমাজে যার কোনো মূল্যই নেই। আমি সবসময় মন থেকে একটা জিনিসই চেয়েছি, যে আমার সন্তানেরা যেন মানুষের মতো মানুষ হয়, তারা যেন পুরো দুনিয়াতে তাদের নাম উজ্জ্বল করতে পারে, দুনিয়ার সকল মানুষ যেন তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা করে, এমনকি মৃত্যুর পরেও যেন মানুষ তাদেরকে মনে রাখে। বাবার কথা শুনে কাৎসুরু আর কিছুই বলতে পারে না, সে সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর পরের দিন সকালবেলা কাৎসুরু নামিয়া জেনারেল স্টোরের সামনে আসে আর সে সেই লেটার বক্সে তার জন্য আরেকটি চিঠি পায়, যেটা বর্তমান সময়ে সেই তিনজন বন্ধু তার কাছে লিখেছে। কাৎসুরু তখন চিঠিটি পড়তে শুরু করে। তবে আজকে চিঠিটিতে লেখা ছিল, প্রিয় কাৎসুরু, তুমি হাল ছেড়ে দিও না, তোমার গানের সুর আমি শুনেছি, তোমার এই গানের সুর শত শত মানুষের অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে, মানুষের জীবনের হতাশাও দূর করে দেবে, তোমার এই গানের সুরই হবে হাজারো মানুষের বেঁচে থাকার অনুপ্রেরণা, তাই যা কিছুই হয়ে যাক তুমি কখনো গান ছেড়ে দিও না। এই চিঠিটি পড়ে কাৎসুরু তার মনে অনেকটাই অনুপ্রেরণা পায়। এরপর আমরা ১৯৮০ সাল থেকে আরও ৮ বছর পরের ঘটনা দেখতে পাই। কাৎসুরু আজও তার গান গাওয়া ছেড়ে দেয়নি। তবে আজকে ছিল খুব সুন্দর একটি ক্রিসমাসের দিন, তাই তার আজকে একটি অনাথ আশ্রমে প্রোগ্রাম রয়েছে যেখানে সে এতিম বাচ্চাদের জন্য গান গাইবে। তো কিছুক্ষণের মধ্যে অনাথ আশ্রমে তার প্রোগ্রাম শুরু হয়। সে একের পর এক তার পছন্দের গানগুলো গাইতে থাকে আর সেখানে থাকা প্রত্যেকটি মানুষই খুব মনোযোগ দিয়ে তার গানগুলো শুনছিল, কারণ কাৎসুরুর প্রতিটি গানই বাস্তবসম্মত এবং প্রত্যেকেরই জীবনের সঙ্গে মিলে যায়। এবার সমস্ত গান গাওয়া শেষ হলে কাৎসুরুর শেষে শুধুমাত্র একটি গানে সুর গায়, যেটার কথা সে এখন পর্যন্ত লিখেনি, তবে এই গানের সুরটি সকলেরই মন ছুঁয়ে যায়। এবার প্রোগ্রাম শেষ হলে কাৎসুরু যখন তার জিনিসপত্র গোছাচ্ছিল, তখন ছোট্ট একটি বাচ্চা মেয়ে তার কাছে আসে আর সে কাৎসুরুর কাছে জানতে চায় যে সবার শেষে সে যেই গানটির সুর গিয়েছে সেই গানটির নাম কি। কাৎসুরু তখন তাকে বলে, গানটির নাম তো আমি এখনো ঠিক করিনি, তবে আমার কাছে এই সুরের অর্থ হচ্ছে আবারও নতুন করে জন্ম নেয়া। তবে যে মেয়েটি কাৎসুরুর সঙ্গে কথা বলতে এসেছে সেই মেয়েটি হল সেরি, যার কথা সেই তিনজন বন্ধু বলছিল। সেরির ছোট্ট একটি ভাই রয়েছে, তবে সেরির মা বাবা তাদের দুই ভাই বোনের উপর এতটাই অত্যাচার করেছে যে ছোটবেলা থেকেই তার ভাই কথা বলাই বন্ধ করে দিয়েছে। তবে ঘটনাক্রমে গত বছরই সেরি তার ভাইকে নিয়ে এই অনাথ আশ্রমে এসেছে, তবে এখানে তার অনেক ভালোই আছে। এদিকে কাৎসুরু যখন সেখান থেকে তার জিনিসপত্র নিয়ে বের হতেই যাবে, ঠিক তখনই কেউ একজন সেখানে খবর নিয়ে আসে যে বাহিরের আজকে আবহাওয়ার পরিস্থিতি অনেক খারাপ, তাই নাকি আজকে সেখান থেকে কোনো ট্রেন চলবে না, কাল সকাল থেকে নাকি ট্রেন চলাচল শুরু হবে, তাই আজকে আর ফেরার কোনো উপায় নেই, যার ফলে আজকে কাৎসুরুকে এই আশ্রমেই থাকতে হবে। তাই আশ্রমের কর্তৃপক্ষ কাৎসুরুর জন্য সেখানে থাকার ব্যবস্থা করে দেয়। কিন্তু কাৎসুরু যখন তার রুমে বসেছিল, তখন হঠাৎ করে সে বাহির থেকে একটি সুর শুনতে পায়, যেটা তার গাওয়া সেই শেষ গানটির সুর। কাৎসুরু তখন বাহিরে তাকিয়ে দেখতে পায় যে দূরের একটি ব্রেঞ্চে বসে ছোট্ট একটি মেয়ে তার সেই সুরটি গাইছে, তাও আবার হুবহু তার মতো করেই গাইছে, আর সেই বাচ্চাটি আর কেউ নয় বরং সেরিই ছিল। কাৎসুরু তখন সেরির কাছে আসে আর সে সেরির গানের গলার অনেক প্রশংসা করে। এরপর সেরি তাকে বলে, আপনি তো ভবিষ্যতে অনেক বিখ্যাত একজন সিঙ্গার হবেন, তাই না? সেরির কথা শুনে কাৎসুরু সেখানে দীর্ঘ একটি নিঃশ্বাস ফেলে আর সে বলে, এতগুলো বছর ধরেও ভাগ্য আমার সঙ্গে ছিল না, কিন্তু তারপরও আমি কখনোই হাল ছাড়ব না, কারণ আমি আমার বাবাকে কথা দিয়েছি যে আমি কখনোই নিজের উপর থেকে বিশ্বাস হারাব না। এরপর কাৎসুরু এবং সেরি এখানে নানা বিষয়ে গল্প করে। কাৎসুরু এখানে সেরির ব্যাপারেও জানতে পারে
যে তার মা বাবা তাদের দুই ভাই বোনের উপর কতটা টর্চার করেছে। এতে কাতসুরুর তাদের জন্য অনেক খারাপ লাগে। এবার সেদিন রাতের বেলা আশ্রমে সবাই যখন গভীর ঘুমে মগ্ন ছিল, ঠিক তখনই হঠাৎ করে শর্ট সার্কিটের মাধ্যমে পুরো আশ্রমে আগুন লেগে যায়। আর সেই আগুনের পরিমাণ এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যেই সেটা সম্পূর্ণ আশ্রমে ছড়িয়ে পড়ে। তবে কাতসুরু এখানে সমস্ত বাচ্চাদেরকে বাঁচানোর চেষ্টা করছিল। সে প্রায় অনেকগুলো বাচ্চাকে ভেতর থেকে বাহিরে নিয়ে আসে, কিন্তু শেষ পর্যায়ে সে জানতে পারে যে সেরির ভাই এখনও ভেতরেই রয়েছে। তাই সে দৌড়ে তখন তাড়াতাড়ি করে ভেতরে চলে যায়। কিন্তু সেই সময় ভেতরে প্রচণ্ড রকমের আগুন জ্বলছিল। তারপরও কাতসুরু কোনো মতে সেরির ভাইয়ের কাছে চলে যায়। যদিও সে সেরির ভাইকে কোনো মতে বের করতে পেরেছিল, কিন্তু তাকে বের করতে গিয়ে সে নিজেই সেখানে ফেঁসে যায়। আর সেখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তা ছিল না। এদিকে সেরি এখানে কাতসুরুর জন্য চিৎকার করে কাঁদছিল। অন্যদিকে কাতসুরু বুঝতে পারে যে তার জীবনের সময় শেষ হয়ে এসেছে, সে আর বাঁচবে না। চারিদিক থেকে আগুন তাকে গ্রাস করে ফেলছে। তবে মৃত্যুর আগে কাতসুরু এখানে তার বাবাকে উদ্দেশ্য করে বলে, বাবা, আমি কি পৃথিবীতে আমার নাম স্মরণীয় করতে পেরেছি? আসলে কাতসুরু পৃথিবীর মানুষের কাছে স্মরণীয় হয়ে না থাকলেও সেরির কাছে সে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে, কারণ কাতসুরু নিজের জীবন দিয়ে তার ভাইকে বাঁচিয়েছে। এবার আমরা সেখান থেকে প্রায় 15 বছর পরের ঘটনা দেখতে পাই, যেখানে অনেক বড় একটি স্টেজে একটি মেয়ে গান গাওয়ার জন্য এসেছে। আর এই মেয়েটি ছিল সেই সময়ের পপুলার একজন সিঙ্গার। তবে এই মেয়েটি আর কেউ নয়, বরং সে হল সেরি। সেরি এখানে অনেকগুলো গান গাওয়ার পর সেখানে থাকা সমস্ত দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলে। সে বলে, এখন আমি যে গানটি গাইতে যাচ্ছি সেই গানটির অর্থ হলো আবারও নতুন করে জন্ম নেয়া। তাই এই গানটির নাম আমি দিয়েছি রিবর্ন। তবে এটা আমার কাছে কোনো সাধারণ গান নয়, কারণ এই গানটিতে সুর দিয়েছেন কাতসুরু নামক একজন মহান ব্যক্তি, যে কিনা নিজের জীবনের বিনিময়ে আমার ভাইকে বাঁচিয়েছে। কারণ সেদিনের পর থেকে সে আমাদের দুই ভাই বোনের জীবন বদলে দিয়েছে। তার জন্যই আমি কঠোর পরিশ্রম করে আজকে এই জায়গাতে এসেছি, যাতে করে আমি তার কথা পৃথিবীর সবাইকে জানাতে পারি, তাকে যেন সকল মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। আর আজকে হয়তো আমার সেই স্বপ্নটিও পূরণ হয়েছে। এই বলেই সেরি সেখানে সেই গানটি গাইতে শুরু করে, যেটা সকলের হৃদয় ছুঁয়ে যায়, কারণ সেরি এই গানের সুরে অনেক হৃদয়স্পর্শী কিছু কথা লিখেছে। আর সেই গানটি তখন থেকেই জাপানের পপুলার গানে পরিণত হয়। তবে কাতসুরু এবং তার বাবার স্বপ্ন আজ পূরণ হয়েছে। সকল মানুষ এখন কাতসুরুকে চেনে, তাকে সবাই সম্মান করে। একেই হয়তো বলে যে সত্যিকারের পরিশ্রম কখনো বিফলে যায় না। এবার আমরা বর্তমান সময়কে দেখতে পাই, যেখানে সেই তিন বন্ধু সেরির এই প্রোগ্রামটি দেখছিল, যার ফলে তারা কাতসুরুর ব্যাপারে সমস্ত কথা জানতে পারে। আর তারা এটাও বুঝতে পারে যে কাতসুরু তাদের শেষ চিঠিটি পেয়েছিল, তাই সে তার গান কখনো ছেড়ে দেয়নি। তাই তাদের কাছে মনে হচ্ছিল যে কোনো না কোনোভাবে কাতসুরুর জীবনের সঙ্গে তারাও জড়িত, কারণ তাদের চিঠির মাধ্যমেই তো কাতসুরু অনুপ্রাণিত হয়েছে। তবে হঠাৎ করেই তারা আরেকটি বিষয়ে চিন্তা করে, যে তারা চাইলে এখন কাতসুরুকে সেই ঘটনার কথা বলতে পারে যেটা 8 বছর পর সেই আশ্রমে তার সাথে ঘটবে। কিন্তু কিছুক্ষণ পরেই তাদের কাছে মনে হয় যে এমনটা করা ঠিক হবে না, কারণ একটি মানুষের জীবনের সামান্যতম পরিবর্তন তার পুরো জীবনকে প্রভাবিত করবে। কাতসুরু সেদিন মারা গিয়েছিল বলেই তো আজকে তাকে সবাই চেনে। তাই যদি তারা কাতসুরুকে আগে থেকে এসব কিছু জানিয়ে দেয়, তাহলে কাতসুরু এবং তার বাবার স্বপ্নের পরিবর্তন হতে পারে। তাই মানুষের জীবনে যা ঘটার তা ঘটতে দেওয়া উচিত। এরপর তাতসুয়া সেখানে মিস্টার নামিয়ার ছবি দেখে বলে, মিস্টার নামিয়া আসলে কতটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিল, না জানি সে কত মানুষের জীবন বদলে দিয়েছে। এবার কাহিনী চলে যায় সেই সময় যখন মিস্টার নামিয়া বেঁচে ছিলেন। মিস্টার নামিয়া অনেক রাত পর্যন্ত জেগে জেগে সকলের চিঠির জন্য অপেক্ষা করত। এরপর সে সারা রাত জেগে সেই চিঠিগুলো পড়ত আর খুব সুন্দরভাবে প্রত্যেকটি চিঠির উত্তর লিখত। এটাই ছিল তার প্রতিদিনের কাজ। কিন্তু হঠাৎ করেই একদিন মিস্টার নামিয়ার প্রচণ্ড রকমের পেট ব্যথা শুরু হয়, আর তাকে ডক্টরের কাছে নিয়ে গেলে জানা যায় যে তার স্টমাক ক্যান্সার হয়েছে এবং সে আর বেশি দিন বাঁচবে না। তার হাতে আর মাত্র 3 মাস সময় রয়েছে। সেখানে মিস্টার নামিয়ার সঙ্গে তার ছেলে এবং ছেলের বউ ছিল। তারা এই খবরটি জানতে পেরে অনেক কষ্ট পায়, আর তারা মিস্টার নামিয়াকে তার জীবনের এই 3টি মাস তাদের সঙ্গে কাটাতে বলে। তারা আসলে তাদের চাকরির জন্য উন্নত একটি শহরে থাকে। তবে তারা মিস্টার নামিয়াকে তাদের সঙ্গে রাখার অনেক চেষ্টা করেছিল, কিন্তু মিস্টার নামিয়া তার দোকান ছেড়ে কোথাও যাওয়ার মানুষ নয়, তাই সে আজকেও তাদের সঙ্গে যেতে চায় না। তবে ডক্টর কিছুদিন মিস্টার নামিয়াকে হসপিটালে ভর্তি থাকতে বলে, আর এই হসপিটালে বেশিরভাগ সময় নিউজ পেপার পড়েই মিস্টার নামিয়া সময় কাটত। কিন্তু যখন মিস্টার নামিয়া সেখানে নিউজ পেপার পড়ত, তখন তাকে প্রতিদিন দূর থেকে একজন মেয়ে দেখত। তবে হঠাৎ করে একদিন মিস্টার নামিয়া একটি নিউজ দেখতে পায়,
যেখানে একজন মহিলা তার গাড়ি পানিতে ফেলে নিজেই নিজেকে মেরে ফেলেছে। মহিলাটির নাম হল মিদোরি। তবে মিস্টার নামিয়া এই মহিলাকে চেনে, কারণ সে প্রায় সময় মিস্টার নামিয়ার কাছে অনেক চিঠি লিখত, আর প্রতিবারই মিস্টার নামিয়া তার চিঠির উত্তরও দিয়েছে। মিস্টার নামিয়া চিন্তা করে যে মিদোরি তো অনেক সাহসী মহিলা ছিল, তাহলে সে কেন এই কাজ করল। মিস্টার নামিয়া এতে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। আসে তার ছেলে তাকায়োকিকে মিদোরির কথা বলে। মিস্টার নামিয়া তাকে জানায় যে মিদোরির নাকি ছোট্ট একটি মেয়ে রয়েছে, তাই সে তাকায়োকিকে সেই মেয়েটির খোঁজ নিতে বলে, যে সে এখন কোথায় আছে আর কোন পরিস্থিতিতে আছে। এমনকি মিস্টার নামিয়া তার ছেলেকে আরো বলে যে প্রতিদিন রাতে সে নাকি একটি স্বপ্ন দেখে, যে সে তার দোকানে বসে প্রতিদিন রাতে অনেকগুলো চিঠি পড়ছে আর সে প্রত্যেকটি চিঠির উত্তর দিচ্ছে। তাই মিস্টার নামিয়া এখানে তাকায়োকিকে বলে, আমি আমার জীবনের শেষ সময়গুলো আমার দোকানে কাটাতে চাই। না জানি কত মানুষ আমার কাছ থেকে তাদের চিঠির উত্তরের অপেক্ষায় রয়েছে, তাই আমার জীবনের শেষ ইচ্ছে আমি আমার দোকানে ফিরে যেতে চাই। তুমি আমাকে আমার দোকানে নিয়ে যাও। তাকায়োকি তার বাবার শেষ ইচ্ছে ফেলতে পারে না, তাই সে তার বাবাকে নিয়ে তার বাবার দোকানের উদ্দেশ্যে রওনা হয়। আর সেখানে পৌঁছতে পৌঁছতে সন্ধে নেমে আসে। তবে গাড়ি থেকে নামার আগে মিস্টার নামিয়া তার ছেলে তাকায়োকির হাতে একটি চিঠি দেয়, আর সে তাকে চিঠিটি পড়তে বলে দোকানের ভেতরে চলে যায়। তাকায়োকি তখন চিঠিটি খুলে পড়তে শুরু করে। চিঠিটি লিখেছে মিস্টার নামিয়া নিজেই। সেখানে লেখা ছিল, আমার 33তম মৃত্যুবার্ষিকীতে আমি আবার ফিরে আসব, রাত এবং ভোরের মাঝামাঝি সময়ে, শুধুমাত্র সেই সমস্ত চিঠিগুলোর উত্তর দিতে যেগুলো এতগুলো বছর ধরে আমাকে লেখা হবে। আমি তাদেরকে সাহায্যের জন্য অবশ্যই ফিরে আসব, আর এটা আমি স্বপ্নে দেখেছি, কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমার এই স্বপ্ন অবশ্যই সত্যি হবে। মিস্টার নামিয়ার এই চিঠি পড়ে তাকায়োকি তার চোখের পানি ধরে রাখতে পারে না, কারণ সে বুঝতে পারে যে তার বাবা তার কল্পনা থেকে এই চিঠিটি লিখেছে, কারণ সে এই পৃথিবীতে আরও অনেকদিন বাঁচতে চেয়েছিল আর অনেক মানুষকে সাহায্য করতে চেয়েছিল। এবার মিস্টার নামিয়া যখন তার দোকানে বসেছিল, ঠিক তখনই সে দেখতে পায় যে তার দোকানের মধ্যে অনবরত চিঠি এসেই যাচ্ছে। মিস্টার নামিয়া এতে অনেক অবাক হয়ে যায়, কারণ এতগুলো চিঠি অনবরত কখনোই আসেনি। তাই মিস্টার নামিয়া যখন চেক করার জন্য বাহিরে দেখে, তখন বাহিরে কেউ ছিল না, কিন্তু দোকানের ভেতরে এক এক করে চিঠি এসেই যাচ্ছে। আসলে এই চিঠিগুলো হলো সেই সমস্ত মানুষদের যাদেরকে মিস্টার নামিয়া তাদের চিঠির উত্তরের মাধ্যমে সাহায্য করেছে, এবং শুধুমাত্র মিস্টার নামিয়া সেই চিঠির কারণে তাদের প্রত্যেকের জীবন বদলে গিয়েছে। অর্থাৎ এই চিঠিগুলো ভবিষ্যৎ থেকে আসছে, তার মানে মিস্টার নামিয়ার মৃত্যুর পরে এই চিঠিগুলো তাকে পাঠানো হয়েছিল। অর্থাৎ এই দোকানটির মধ্যে অতীত এবং ভবিষ্যতের কানেকশন রয়েছে, যেটা মিস্টার নামিয়া আজকে প্রথমবার বুঝতে পেরেছে। এবার সেদিন রাতেই মিস্টার নামিয়ার কাছে সেই মেয়েটি আসে, যে কিনা হসপিটালে থাকা অবস্থায় মিস্টার নামিয়াকে দূর থেকে দেখত। আর এই মেয়েটির নাম ছিল আকিকো, যার ছবি সেই তিন বন্ধু খুঁজে পেয়েছিল। আসলে একসময় আকিকো মিস্টার নামিয়াকে অনেক ভালোবাসত, সে মিস্টার নামিয়াকে নিজের করে পেতে চাইত। সেটা এখন থেকে প্রায় 25 বছর আগের কথা, তবে আজ সময় তাদেরকে আলাদা করে দিয়েছে। আর পরবর্তীতে মিস্টার নামিয়া বিয়ে করে, তার বাচ্চা হয়, এভাবে করেই তাদের দুজনের জীবন কেটে যায়। আর আকিকো মিস্টার নামিয়ার মৃত্যুর খবর শুনতে পেয়ে তার সঙ্গে একটি রাত গল্প করতে এসেছে। তো তারা দুজন এখানে তাদের পুরনো অতীত নিয়ে অনেক গল্প করে। এরপর আকিকো সেখানে মিস্টার নামিয়ার সাথে চিঠিগুলো পড়তে থাকে, যেগুলো ভবিষ্যৎ থেকে তাদের কাছে এসেছে। তো প্রথম চিঠিটি ছিল ইকো নামক একজন মেয়ের, যে কিনা ছোটবেলা থেকেই অনাথ আশ্রমে বড় হয়েছে, আর সেখানেই সে তার পড়াশোনা চালিয়ে গিয়েছে। তো একদিন সেখানে তাদের সবাইকে তাদের মা বাবার উপরে একটি প্রজেক্ট তৈরি করতে বলা হয়েছিল, কিন্তু ইকো অনেক ছোটবেলায় তার মাকে হারিয়েছে, তাই তার মায়ের সাথে তার কোনো স্মৃতি নেই। তবে অনেক চেষ্টা করার পর সে তার মায়ের ব্যাপারে একটি নিউজ খুঁজে পায়, যেখানে সে জানতে পারে যে তার মা তার গাড়িটি পানিতে ফেলে দিয়ে আত্মহত্যা করেছে, আর সে সেই সময় জানালা দিয়ে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। অর্থাৎ ইকো হলো মিদুরির মেয়ে, যার নিউজটি হসপিটালে বসে মিস্টার নামিয়া পড়ছিল। কিন্তু ইকো যখন এটা জানতে পারে যে তার মা তাকে এভাবে ফেলে দিয়ে আত্মহত্যা করেছে, তখন তার মায়ের প্রতি তার প্রচণ্ড ঘৃণা হয়, আর এত বছর ধরে এই সত্যি সে কখনোই জানত না। তবে আজকে এটা জানতে পেরে সে তার মায়ের এমন কাজ মেনে নিতে পারছিল না, তাই সেও তখন অনাথ আশ্রমের ছাদে গিয়ে সোজা ছাদ থেকে লাফ দেয়। কিন্তু সঙ্গে সঙ্গেই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, তাই সে গুরুতরভাবে আহত হলেও তার জীবন বেঁচে যায়। এরপর হসপিটালে তার সঙ্গে দেখা করার জন্য তারই একজন বান্ধবী আসে, যে কিনা তার সঙ্গে সেই অনাথ আশ্রমে বড় হয়েছে। তবে সে তার সঙ্গে করে অনেকগুলো চিঠি নিয়ে এসেছে, যেগুলো তাকে তাদের অনাথ আশ্রমের ম্যানেজার দিয়েছে। আর এই চিঠিগুলো ছিল ইকোর মায়ের, যেগুলো সে একসময় মিস্টার নামিয়াকে লিখত। আসলে ইকোকে অনাথ আশ্রমে রেখে গিয়েছে মিস্টার নামিয়ার ছেলে তাকায়োকি, কারণ ইকোর মায়ের মৃত্যুর পরই মিস্টার নামিয়া
তাকায়ুকিকে ইকোর খবর নিতে বলেছিল, আর সেই সময় সে ইকোর মায়ের চিঠিগুলো সেই অনাথাশ্রমের ম্যানেজারের কাছে দিয়ে গিয়েছিল, যাতে করে ভবিষ্যতে সে তার মায়ের সম্পর্কে জানতে পারে। ইকো তখন এখানে সেই চিঠিগুলো পড়তে শুরু করে। এরপর আমরা ইকোর মা মিদুরির ঘটনা দেখতে পাই। মিদুরি সেই সময় প্রেগনেন্ট ছিল, আর তার গর্ভের সন্তানটি ছিল তার বয়ফ্রেন্ডের, যে কিনা মিদুরির প্রেগনেন্ট হওয়ার পরই তাকে ছেড়ে চলে যায়। মিদুরি তখন বুঝতে পারছিল না যে তার কি করা উচিত, তাই সে তখন মিস্টার নামিয়ার কাছে একটি চিঠি লিখে, যেখানে সে তাকে সমস্ত ঘটনা খুলে বলে। মিস্টার নামিয়া তখন তার প্রথম চিঠির উত্তরে লিখে যে যে তোমাকে এমন বিপদের সময় ছেড়ে চলে গিয়েছে, সে আসলে কখনোই তোমাকে ভালোই বাসেনি, তাই তার জন্য কষ্ট পেও না। তবে তোমার সন্তানটি হলো তোমার নিজের, ওই হলো এখন তোমার সবচাইতে আপন, তোমার বেঁচে থাকার সবচাইতে বড় শক্তি, তাই এখন তোমার উচিত প্রথমে তোমার সন্তানের দিকে খেয়াল রাখা। আর সেদিনের পর থেকে মিদুরি শুধুমাত্র তার বাচ্চার জন্যই বেঁচেছিল। সে তার মেয়ে ইকোর জন্য সমস্ত কিছু করেছে, এমনকি সে একাই তার সন্তানকে লালন পালনের জন্য দিনরাত একটি দোকানে কাজ করত। সে ইকোকে সুন্দর একটি ভবিষ্যৎ দেওয়ার জন্য সারাদিন অনেক কঠোর পরিশ্রম করত। কিন্তু একদিন সে তার কাজ শেষ করে দেখতে পায় যে তার মেয়ে ইকোর শরীরে প্রচণ্ড জ্বর, তাই সে তার একজন বান্ধবীর কাছ থেকে তার গাড়িটি নেয়। আর সেদিন ইকোকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। তবে গতকাল রাতে সে সারারাত নাইট ডিউটি করেছিল, তাই গাড়ি চালাতে চালাতে সে নিজের অজান্তেই ঘুমিয়ে পড়ে, আর তার ঘুম ভাঙে দুর্ঘটনার কিছুক্ষণ আগে। তবে তখন আর তার কাছে খুব বেশি সময় ছিল না, তাই সে কি করবে কোনো কিছু বুঝতে না পেরে তার মেয়ে ইকোকে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়, যাতে করে ইকো কোনো মতে বাঁচতে পারে। আর তার গাড়িটি সোজা উপর থেকে পানিতে পড়ে যায়, যার ফলে সেখানেই মিদুরির মৃত্যু হয়। অর্থাৎ মিদুরি আসলে সেদিন আত্মহত্যা করেনি, বরং এই সম্পূর্ণ ঘটনাই ছিল একটি দুর্ঘটনা। আর মায়ের ব্যাপারে এই সমস্ত কথা জানতে পেরে ইকো তার চোখের পানি ধরে রাখতে পারে না, কারণ সে তার মাকে কতটা খারাপ ভেবেছিল, অথচ তার মা তাকে বাঁচানোর জন্যই তার জীবন দিয়েছে। এবার সেখানে ইকোর বান্ধবী তাকে বলে, আমিও যখন ছোট ছিলাম তখন কাছুরো নামক একজন মহান ব্যক্তি আমার ভাইকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে দিয়েছে। সেদিনের পর থেকে আমি তাকে কখনোই ভুলতে পারিনি। আমি পারলে আমার এই জীবনটি তাকে উৎসর্গ করে দিতাম। আসলে আমরা হয়তো আমাদের জীবনে এমন কিছু মানুষের জন্যই বেঁচে থাকি। আমি আশা করি আজ থেকে তুমি তোমার মায়ের জন্য হলেও বেঁচে থাকবে, কারণ তোমার মা চাইতো তোমার ভালো একটি ভবিষ্যৎ হোক, যেটা তুমি নিজে করে দেখাবে। আর এখানে আমরা বুঝতে পারি যে ইকোর এই বান্ধবী আর কেউ নয়, বরং সে ছিল সেরি, যে কিনা পরবর্তীতে অনেক বড় একজন সিঙ্গার হয়। এরপর আমরা আবারও নামিয়া জেনারেল স্টোরটি দেখতে পাই, যেখানে আকিকো মিস্টার নামিয়াকে ইকোর পাঠানো চিঠিটি পড়ে শোনাচ্ছিল, যেটা ভবিষ্যৎ থেকে এসেছে। চিঠিটিতে ইকো মিস্টার নামিয়াকে ধন্যবাদ জানিয়েছে, কারণ মিস্টার নামিয়া তার মাকে পরামর্শ দিয়ে সুন্দর একটি জীবন গঠনে সাহায্য করেছিল। আর কোনো না কোনোভাবে মিস্টার নামিয়ার জন্যই সে এখন খুব সুন্দর একটি জীবনযাপন করছে। ইকোর চিঠিটি শুনে মিস্টার নামিয়ার মুখে প্রশান্তির এক হাসি ফুটে ওঠে। এবার কিছুক্ষণ পর সেখানে আরও একটি চিঠি এসে পড়ে, কিন্তু মিস্টার নামিয়া দেখতে পায় যে এই চিঠিটি একদম খালি ছিল। চিঠিটির মধ্যে কোনো লেখাই নেই, যেটা দেখে মিস্টার নামিয়া এবং আকিকো হেসে ফেলে। তবে নামিয়া জেনারেল স্টোরে তো সমস্ত চিঠির উত্তর পাওয়া যায়, এমনকি ফাঁকা চিঠির উত্তর পাওয়া যায়। তবে চিঠিটি কে পাঠিয়েছিল সেটা আমরা পরবর্তীতে জানতে পারব। এবার সেদিন ভোরবেলা মিস্টার নামিয়ার কাছে তার ছেলে আসে, আর সে মিস্টার নামিয়ার হাতে অনেকগুলো চিঠি দেখতে পায়, যেগুলোর উত্তর সে সারারাত জেগে লিখেছে। তাকায়ুকি এতে অনেক অবাক হয়। সে বলে, আমি তো কালকে অনেক রাত পর্যন্ত এখানেই ছিলাম, কিন্তু কাউকে তো চিঠি নিয়ে আসতে দেখিনি, তাহলে তুমি এতগুলো চিঠির উত্তর কেন লিখেছ? মিস্টার নামিয়া তখন তাকে বলে, এই সমস্ত চিঠিগুলো ভবিষ্যৎ থেকে এসেছে, কিন্তু সে তার বাবার কথাকে খুব একটা সিরিয়াসলি নেয় না। এবার আমরা আবারও বর্তমান সময়কে দেখতে পাই। সোতা, কোহি এবং তাছুয়া যখন সেখানে বসেছিল, ঠিক তখনই আবারও সেখানে একটি চিঠি আসে, আর এই চিঠিটিও এসেছিল 1980 সাল থেকে, এবং এই চিঠিটি লিখেছে হারুমি নামক একজন মেয়ে। এবার আমরা হারুমির ঘটনা দেখতে পাই। হারুমি তার পড়াশোনার পাশাপাশি একটি বারে কাজ করে, আর ছোটবেলাতেই সে তার মা বাবা দুজনকেই হারিয়েছে। তবে ছোটবেলা থেকেই তাকে লালন পালন করেছে তার আন্টি এবং আঙ্কেল, কিন্তু বর্তমানে তাদের অনেক বয়স হয়েছে আর তার আঙ্কেল অনেক অসুস্থ, তাই সংসারের সমস্ত দায়িত্ব এখন সেই পালন করে। তবে হারুমির স্বপ্ন হলো সে অনেক বড় বিজনেস করবে, আর একজন ধনী ব্যক্তি তাকে তার বিজনেসের জন্য অনেক টাকা দিতে চায়। তবে তার বিনিময়ে সেই ধনী ব্যক্তিকে তাকে নিজেকেই সঁপে দিতে হবে। আর এই বিষয়টি নিয়েই হারুমি অনেক দ্বিধাদণ্ডে ভুগছে, কারণ একদিকে সে পেয়ে যাবে রাতারাতি একটি লাক্সারিয়াস জীবন, আর অন্যদিকে রয়েছে তার কঠোর পরিশ্রম এবং কষ্টের জীবন। তাই সে এটাই বুঝতে পারছিল না যে দুটো লাইফের মধ্যে সে কোনটাকে বেছে নেবে। এবার একদিন যখন হারুমি রাস্তাতে দাঁড়িয়েছিল, তখন তার সঙ্গে কাছুরোর দেখা হয়।
অর্থাৎ হারুমি ছিল কাতসুরুর পরিচিত। আর কাতসুরুই সেই সময় হারুমিকে বলেছিল যে নামিয়া জেনারেল স্টোরে চিঠি লিখতে এবং তার জীবনের দ্বিধাদণ্ড সম্পর্কে পরামর্শ নিতে। সে তাকে জানায় যে নামিয়া জেনারেল স্টোর বন্ধ থাকলেও সেখান থেকে এখনও চিঠির উত্তর আসে। তাই হারুমি সেদিন রাতে নামিয়া জেনারেল স্টোরে চিঠি দিয়ে আসে, আর সেই চিঠিটি পৌঁছে যায় সোতা, কোহি এবং তাতসুয়ার কাছে। আর এই চিঠিটি পেয়ে তারা অনেক অবাক হয়ে যায়। তারা মনে মনে চিন্তা করে যে তারা তো মিস্টার নামিয়া নয়, তাহলে ঘটনাক্রমে তাদেরকেই কেন চিঠিগুলোর উত্তর দিতে হচ্ছে, আর তাদের মতো অপদার্থ মানুষের পরামর্শে কেনই বা মানুষের জীবন এতটা প্রভাবিত হচ্ছে। তাদের মা বাবারই তো তাদেরকে কোনো প্রয়োজন পড়েনি, তাহলে অন্য সব মানুষের কেন প্রয়োজন পড়ছে? তার মানে তাদের জীবনেরও মূল্য রয়েছে? তারা তিনজনেতে অনেক ইমোশনাল হয়ে যায়। যাই হোক, এবার তারা তিনজন মিলে হারুমির চিঠির উত্তর দিতে শুরু করে। তারা লিখে, প্রিয় হারুমি, কোনো ধনী মানুষের ফাঁদে পা দিয়ে তুমি তোমার জীবন নষ্ট করো না। তুমি চাইলে পরিশ্রম করেও তোমার আন্টি আঙ্কেলের খেয়াল রাখতে পারো। এবার পরের দিন সকালে হারুমি নামিয়া জেনারেল স্টোরের সামনে চলে যায়, আর সেই চিঠিটি পায়। এরপর হারুমি আবারও একটি চিঠি লিখে। এভাবে করে তাদের মধ্যে আরও বেশ কয়েকটি চিঠির আদান প্রদান হয়, যেগুলোর মাধ্যমে তারা তিনজন জানতে পারে যে হারুমি তার আঙ্কেল আন্টিকে নিয়ে যেই বাড়িতে থাকে সেই বাড়ির উপরে একটি ব্যাংকের লোন চলছে। আর কিছুদিনের মধ্যে ব্যাংকের লোন পরিশোধ করতে না পারলে ব্যাংকের লোকেরা তাদের এই বাড়িটি নিয়ে নেবে। এ বিষয়টি জানতে পেরে তারা তিনজন মিলে হারুমিকে কিছু পরামর্শ দেয়, যেটা হারুমির পুরো জীবনকেই বদলে দেয়। আর পরামর্শটি ছিল এটা যে সামনের দিনগুলোতে বাজারের পরিস্থিতি একদম বদলে যাবে, তাই এখন থেকেই তোমাকে সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, ফাইন্যান্সের বিষয়ে দক্ষতা অর্জন করো, আর তোমার ছোট জব থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে সেন্ট্রাল টোকিওতে সবচাইতে কম দামে একটি বাড়ি কিনে নাও। দেখবে কয়েকদিনের মধ্যেই বাড়ির দাম দ্বিগুণ হয়ে যাবে, আর ঠিক সেই সময় তুমি তোমার সেই কম দামি বাড়িটি বিক্রি করে সামনে বছর একটি বড় বাড়ি কিনে নাও। এবার অল্প অল্প করে তুমি তোমার টাকা স্টক মার্কেটে লাগাতে শুরু করো, আর যেহেতু তোমার সেই সময় ফাইন্যান্সের ব্যাপারে দক্ষতা থাকবে, তাই তুমি খুব সহজেই সঠিকভাবে স্টক মার্কেটে কাজ করতে পারবে। হারুমি তখন চিঠিতে লেখা প্রত্যেকটি কথা মতো কাজ করতে থাকে। এভাবে করে প্রায় 8 বছর সময় পার হয়ে যায়, আর এই 8 বছরের মধ্যে সে অনেক বড় একটি কোম্পানি দাঁড় করিয়ে ফেলে। এবার কিছুদিন পর খুব সুন্দর একটি ক্রিসমাসের দিন ছিল। হারুমি যখন তার বাড়িতে বসেছিল, ঠিক তখনই সে অনেক দুঃখজনক একটি খবর পায় যে গতকাল রাতে কাতসুরু আশ্রমের একটি বাচ্চাকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছে, যেটা জানতে পেরে হারুমি অনেক কষ্ট পায়। এরপর হারুমি কিছুদিন পর সেই অনাথ আশ্রমে যায়, আর সেখানে তার মাতসু নামক একজন ব্যক্তির সাথে দেখা হয়। মাতসু নামের এই ব্যক্তিটি হল এই অনাথ আশ্রমের মালিক, সেই এখানকার সবকিছু পরিচালনা করে। তবে মাতসু এখানে হারুমিকে জানায় যে অনাথ আশ্রমটি প্রথমে শুরু করেছিল তার বোন আকিকো, তবে পরবর্তীতে সে হার্টের সমস্যায় মারা যায়, আর তারপর থেকে এই অনাথ আশ্রমটি সেই পরিচালনা করছে। আসলে তার বোন আকিকো হল সেই আকিকো যে কিনা মিস্টার নামিয়াকে একসময় ভালোবাসত। তো হারুমি তখন এখানে মাতসুকে বলে, আমি এই আশ্রমের বাচ্চাদেরকে সাহায্য করতে চাই, এই আশ্রমটিকে আমি আরও উন্নত বানাতে চাই, আর এর জন্য যত টাকা প্রয়োজন আমি আপনাকে সেটা দেব। এবার আমরা সেই আশ্রমের ভেতর সোতা, কোহি এবং তাতসুয়াকে দেখতে পাই। আসলে ছোটবেলা থেকে তারা তিনজনই এই আশ্রমেই বড় হয়েছে, তবে তারা তাদের মা বাবার পরিচয় পর্যন্ত জানত না, কিন্তু এই আশ্রমে সবাই তাদেরকে আদর ভালোবাসা দিয়ে বড় করে তুলেছে। তাই তারা এই আশ্রম থেকে চলে যাওয়ার পরও কিছুদিন পরপরই তারা সবার সাথে দেখা করতে আসত। তবে প্রতিবারের মতো একদিন যখন তারা অনাথ আশ্রমটি দেখতে আসে, তখন তারা একজন বাচ্চাকে বলতে শোনে যে একজন খারাপ ধনী মহিলা নাকি এই আশ্রমটিকে কিনে নিতে চাইছে, এবং এই আশ্রমটিকে এখান থেকে সরিয়ে দিয়ে সে নাকি এখানে অনেক বড় একটি হোটেল তৈরি করবে। যেটা শুনে তাদের তিন বন্ধুর প্রচণ্ড রাগ হয়, আর তারা তখন সেই মহিলাকে শিক্ষা দেওয়ার জন্য একটি প্ল্যান করে। এদিকে হারুমি অনেক বছর ধরেই অনাথ আশ্রমটি দেখাশোনা করে, তবে কিছুদিন আগেই অনাথ আশ্রমের মালিক মাতসু মারা যায়, আর তারপর থেকেই অনাথ আশ্রমটির দায়িত্ব পালন করছিল একজন ম্যানেজার। তবে এই ম্যানেজার ছিল অনেক স্বার্থপর মানুষ, কারণ এই অনাথ আশ্রমের জন্য চ্যারিটি থেকে যতগুলো টাকা আসে সেই সমস্ত টাকা সে নিজে আত্মসাৎ করে, আর সেই কিছু অসাধু মানুষদের সাথে হাত মিলিয়ে অনাথ আশ্রমের এই জায়গাটিকে বিক্রি করে দিতে চাইছে, যাতে করে এখানে বড় একটি হোটেল তৈরি করা হয়। আর এই বিষয়টি জানতে পেরে হারুমি অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। অন্যদিকে সোতা, কোহি এবং তাতসুয়া জানতে পারে যে যেই ধনী মহিলা এই অনাথ আশ্রমটিকে কিনতে চাইছে, সেই মহিলা তাদের শহরের একটি বাড়িতে আসবে, আর যেদিন সেই বাড়িতে সেই মহিলাটি আসে সেদিন রাতের বেলায় সোতা, কোহি, তাতসুয়া তারা তিন বন্ধু মিলে সেই বাড়িতে চলে যায়, আর তারা সঙ্গে সঙ্গে সেই মহিলাকে বেঁধে ফেলে। এরপর তারা সেই মহিলাটিকে বলে, খবরদার ওই অনাথ আশ্রমের কোনো ক্ষতি করার চেষ্টাও করবেন না, আর যদি ভুল করেও এমনটা করার চেষ্টা করেন
তাহলে আমরা কিন্তু আপনাকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করব না। একথা বলতে বলতেই তারা বাহিরে কোনো কিছু শব্দ শুনতে পায়, তাই তারা তিনজন মিলে সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। আর এটাই ছিল সেই সময় যেটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। এখান থেকেই তারা তিনজন নামিয়া জেনারেল স্টোরে চলে যায় আর তারা সেখানে আটকা পড়ে। এরপর আমরা আবারও কোহি, সোতা এবং তাছুয়াকে দেখতে পাই, যারা কিনা নামিয়া জেনারেল স্টোরে বসে ইন্টারনেটে এই স্টোরটি সম্পর্কে সার্চ করে, এটা জানার জন্য যে এই স্টোরটির মধ্যে কোনো রহস্য আছে কিনা। তখনই তাছুয়া বাকি দুজনকে মোবাইলে একটি ছবি দেখিয়ে বলে, এই দেখো, নামিয়া জেনারেল স্টোর সম্পর্কে একটি ওয়েবসাইট আছে যেখানে মিস্টার নামিয়ার লিখে যাওয়া একটি কথা আছে, আর সেটা হলো যে তার মৃত্যুর প্রায় 33 বছর পর, অর্থাৎ তার 33তম মৃত্যুবার্ষিকীতে ভোর এবং মধ্যরাতের মাঝামাঝি সময়ে সে আবারও ফিরে আসবে ওই সমস্ত চিঠিগুলোর উত্তর দেওয়ার জন্য যেগুলো তাকে এতগুলো বছর ধরে লেখা হবে। এরপর তারা মিস্টার নামিয়ার মৃত্যুবার্ষিকী চেক করে আর তারা দেখতে পায় যে আজকেই হলো মিস্টার নামিয়ার 33তম মৃত্যুবার্ষিকী। অর্থাৎ তাদের এখানে আটকে যাওয়া কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটা ছিল মিস্টার নামিয়ার করে যাওয়া একটি ভবিষ্যৎবাণী যেটা কোনো না কোনোভাবে সত্যি হয়েছে। যদিও মৃত্যুর পরে সে ফিরে আসতে পারেনি, তবে তার হয়েই তারা তিনজন মিলে মানুষের চিঠির উত্তর দিয়েছে। এসব কিছু জানতে পেরে তারা তো বিশ্বাসই করতে পারছিল না যে তাদের লেখার মাধ্যমে এতগুলো মানুষের জীবন বদলে গিয়েছে। এমনকি এখনও তারা দ্বিধাদণ্ডে ভুগছিল যে আসলে কি তাদের সাথে এগুলো ঘটছে। তখন তাদের মধ্যে সোতা বলে, আচ্ছা আমি এক কাজ করি, আমি বাহির থেকে একটি সাদা কাগজ ভেতরে পাঠাই, তোমরা দেখো যে কাগজটি এখানে আসছে কিনা। সোতা তখন বাহিরে গিয়ে দোকানের ভেতরে একটি সাদা কাগজ ফেলে দেয়, কিন্তু অনেকক্ষণ যাবত অপেক্ষা করার পরও কাগজটি আর দোকানের ভেতরে আসে না। আসলে এটাই ছিল সেই কাগজ যেটা মিস্টার নামিয়া এবং আকিকো পেয়েছিল। এবার কোহি এখানেই সোতাকে বলে, তুমি এই জায়গাটির সন্ধান কোথায় পেয়েছ আর কেনই বা তুমি আমাদেরকে এখানে লুকোতে বলেছিলে? সোতা তখন বলে, যে মহিলাকে আমরা আজকে বেঁধে রেখেছি আমি তার পিছু করছিলাম, তাই সন্ধেবেলায় আমি দেখেছি সেই মহিলাটি এখানে দাঁড়িয়ে ছিল আর সেই দোকানটির দিকে অনেক সময় যাবৎ তাকিয়েছিল। এরপর যখন আমরা সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করছিলাম তখনই আমার এই পুরনো দোকানটির কথা মনে পড়ে, তাই আমি ভেবেছি এখানে লুকোলেই হয়তো ভালো হবে। তবে তারা যখন সেই মহিলার বাড়ি থেকে দৌড়ে পালাচ্ছিল তারা ভুল করে সেই মহিলার ব্যাগ নিয়ে এসেছিল, আর ঠিক এমন সময় তাদের সেই ব্যাগটির কথা মনে পড়ে, তাই তারা তিনজন মিলেই তখন ব্যাগটিকে চেক করে। এরপর তারা মহিলাটির ব্যাগের মধ্যে একটি চিঠি খুঁজে পায় যেটা মিস্টার নামিয়ার উদ্দেশ্যে লেখা হয়েছিল, আর এই চিঠিটিতে হারুমির নাম লেখা, যেটা দেখে তারা তিনজনই অনেক অবাক হয়ে যায়। তার মানে যাকে তারা বেঁধে রেখেছে সেই কি তাহলে হারুমি? তারা তখন তাড়াতাড়ি করে চিঠিটিকে পড়তে শুরু করে। চিঠিটিতে লেখা ছিল, আজ থেকে প্রায় অনেক বছর আগে, অর্থাৎ 1980 সালে আপনার সঙ্গে আমার কথা হয়েছিল, সেই সময় আপনার লেখা কয়েকটি চিঠি আমার জীবন বদলে দিয়েছে, আমি এখন আমার জীবনে প্রতিষ্ঠিত, তাই আজকে এতগুলো বছর পর আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই, আর সেই জন্যই আজকেই আমি এই চিঠিটি আপনার কাছে নিয়ে এসেছি। কারণ মৃত্যুর আগে আপনি বলেছিলেন যে আপনার 33তম মৃত্যুবার্ষিকীতে আপনি ফিরে আসবেন, আর আমি জানি আপনার কথা সত্যি হবে, কারণ যেই মানুষের এতগুলো মানুষের জীবন বদলে দেওয়ার ক্ষমতা আছে তার কথা কখনো মিথ্যে হতে পারে না। আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ, আর আপনার জন্য আমি নতুন জীবন পেয়েছিলাম, তাই আমি আমার এই পুরো জীবনকে ভালো কাজে ব্যয় করতে চাই। আমি কিছু অসাধু ব্যক্তির সঙ্গে মিলে একটি অনাথ আশ্রম কিনতে যাচ্ছি, কারণ আমি সেই অনাথ আশ্রমটিকে না কিনলে তারা অন্য কারো কাছে সেটাকে বিক্রি করে দেবে, যেখানে তারা চাইলে হোটেল, রেস্টুরেন্ট এই সমস্ত জিনিস তৈরি করতে পারবে। কিন্তু এমনটা যেন কখনোই না হয় তাই আমি প্ল্যান করে অনাথ আশ্রমটিকে আমার নামে কিনে নিচ্ছি, যাতে করে এতিম বাচ্চাগুলো কখনোই বাড়ি ছাড়া না হয়। আমার জন্য দোয়া করবেন। আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ, ডিয়ার মিস্টার নামিয়া। এই চিঠিটি পড়ে তারা তিনজন অনেক অনুতপ্ত হচ্ছিল, কারণ যাকে তারা বেঁধে রেখে এসেছে সে আসলে হারুমি। তারা হারুমিকে ভুল বুঝেছিল, তাই তারা তখন সেখানে ভোর হওয়ার অপেক্ষা করে, কারণ ভোর হওয়ার আগ পর্যন্ত তারা এই জায়গার গোলকধাঁধায় ফেঁসে থাকবে। এরপর যখনই সেখানে ভোর হয় তখন কোহি এবং তাছুয়া সেখান থেকে দৌড়ে চলে যায় হারুমিকে মুক্ত করার জন্য, কিন্তু কেন যেন সোতা সেখানে থেমে যায় আর সে কিছু একটা চিন্তা করে বাহিরে থাকা লেটার বক্সটি খোলে, আর আশ্চর্যজনকভাবে সে সেখানে একটি চিঠিও পায়। এই চিঠিটি মিস্টার নামিয়া তার জন্যই লিখেছিল, কারণ ওই যে সে একটি সাদা কাগজ পাঠিয়েছিল এটা ছিল সেই চিঠির উত্তর, কারণ নামিয়া জেনারেল স্টোরে প্রত্যেকটি চিঠিরই উত্তর পাওয়া যায়, এমনকি সাদা চিঠিরও। সোতা খুব মনোযোগ দিয়ে চিঠিটিকে পড়তে শুরু করে। চিঠিটিতে লেখা ছিল, আমি জানি না তুমি কি মনে করে আমার কাছে সাদা চিঠি পাঠিয়েছ যেখানে একটা শব্দ পর্যন্ত নেই, হয়তো তোমার জীবনটাও এখন এই সাদা কাগজের মতোই, তুমি নিজেও জানো না যে তোমার জীবনে কি চলছে, এমনকি তোমার কোন দিকে যাওয়া উচিত।
তাই হয়তো তুমি বুঝতেই পারছিলে না যে আমাকে তুমি কি লিখবে। তবে তোমার জীবনে যাই ঘটে যাক না কেন, কখনোই মনকে ছোট করবে না, নিজের জীবনকে তুচ্ছ মনে করবে না। কারণ আমাদের প্রত্যেকটি মানুষের জীবনের মূল্যই অনেক বেশি, তাই আমাদের জীবনে সুখ দুঃখ প্রতিটি মুহূর্তকেই উপভোগ করতে হবে। তোমার ভবিষ্যৎ ঠিক এই সাদা কাগজটির মতো, যেখানে তুমি যা লিখবে তাই হবে। তুমি যদি ভালো কিছু লিখে সেভাবেই পথ চলো, তাহলে তোমার জীবনে অবশ্যই ভালো কিছুই ঘটবে। তোমাকে একটি সফল জীবনের জন্য অনেক অনেক শুভকামনা আর অনেক ধন্যবাদ ওই সাদা চিঠিটি আমাকে পাঠানোর জন্য। আমি আমার জীবনে অনেক চিঠি লিখেছি, কিন্তু তোমার পাঠানো ওই সাদা চিঠিটিই ছিল আমার জীবনে পাওয়া সবচাইতে কঠিন একটি চিঠি এবং আমার জীবনের সর্বশেষ চিঠি। চিঠিটির নিচে লেখা আছে, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, নামিয়া জেনারেল স্টোর। চিঠিটি পড়ে শ্রোতা তার চোখের পানি ধরে রাখতে পারে না আর সে কাঁদতে কাঁদতে সেখান থেকে দৌড়তে থাকে এবং মাঝরাস্তাতে সে তার বাকি দুজন বন্ধুকেও পেয়ে যায়। এরপর তারা তিনজন মিলে সোজা চলে যায় হারুমির কাছে, যাতে করে তারা হারুমির কাছে ক্ষমা চাইতে পারে। এরপর আমরা কয়েকদিন পরের ঘটনা দেখতে পাই। শ্রোতা, কোহি, তাছু এখন একদম বদলে গিয়েছে। তারা এখন আর তাদের জীবনকে মূল্যহীন মনে করে না, বরং তারা এখন তাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তকে কাজে লাগাতে চায়। তাই তারা তিন বন্ধুই মানব সেবার কাজে নিজেদেরকে বিলিয়ে দেয়। শ্রোতা এখন একটি বৃদ্ধাশ্রমে কাজ করে, সে সেখানে বৃদ্ধ মানুষদের দেখাশোনা করে, আর কোহি কাজ করে ফায়ার সার্ভিসে, এবং তাছো এখন একটি রেস্টুরেন্টে এতিম বাচ্চাদের জন্য রান্নাবান্না করে। কারণ তারা তিনজনই এখন তাদের জীবনকে স্মরণীয় করে তুলতে চায়, যাতে করে মিস্টার নামিয়ার মতো তাদের অবদানও মানুষ মনে রাখে। এভাবেই শত শত মানুষের জীবন বদলে দিয়েছিল পুরনো বন্ধ সেই নামিয়া জেনারেল স্টোর।